দিনাজপুরের বিরল উপজেলার যোগীহাড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম, তার স্ত্রী লাভলী খাতুনও দৃষ্টি প্রতিবন্ধী, আর বড় বোন ইসমতারা মানসিক প্রতিবন্ধী। সাইফুলের চার বছরের কন্যারও চোখে দেখা দিয়েছে সমস্যা। কাঁধে পুরো পরিবারের দায়িত্ব থাকলেও চোখে না দেখায় ঠিকমতো কাজ করতে পারেন না সাইফুল। এ কারণে বিভিন্ন হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে পাওয়া সাহায্য দিয়েই চালাতে হয় সংসার। বসবাসের জন্য একটি মাত্র ঘর থাকলেও 2017 সালের বন্যায় সেই ঘরের কিছু অংশ ভেঙে যায়। জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাঙা ঘরেই বসবাস করছেন তারা। আমি অন্ধমানে, আমি কিছু দেখা পাই না, চুপটিয়া আমি সবাইটাই চাই সুই খাই। এবারে আমাদের থাকবার জায়গা নাই, কিছু নাই। সরকারের কাছে আমার একটু দাবি আছে, একটু বাড়ি যদি ঠিক করে দে। সবই মানুষের বাসায় কাজ করে 100-200 টাকা দিন পায়। কখনো খারাপ লাগলে বাসায় বসে থাকলে পাতলা থাকলে মানুষ হয়, মন চাইলে কাজ করে না মন চাইলে নাই, আমাকে চায়ে শুয়ে খাইতে হয়। তাদের দুঃখ দুর্দশার কথা জানালেন প্রতিবেশীরাও। একই সঙ্গে অসহায় এ পরিবারের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। আমাদের গ্রামের সবচেয়ে নর্মাল ফ্যামিলি, এরা চারজন আছে, চারজনই প্রতিবন্ধী, কারো বাসায় যে কাজ করে খাবে এটাও করতে পারে না। গ্রামবাসীরা সহযোগিতা করে, এভাবে এদের সংসার চলতেছে না, খুব কষ্ট হয় আর কি। 100 টাকা দিন কামাই করে, পাগল হয় তো হিসাব জানে না। ওর একটা বাড়ির দরকার দেন, মানে একটা মানুষের টাকা দিয়ে সংসার চলে না। এত অভাব অনাটন এদের, মানে ভাষা বলা যাবে না, মানে অসুস্থ রুগী প্রতিবন্ধী, চোখ অন্ধ, দিনে মানে মজুরি কোনো রকম দেয়। একটা ভালো লোকের মজুরি 500-600, ওকে 200 দিতেও মানুষ মানে সংকট বোধ করে। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। দুজন প্রতিবন্ধী কার্ড হয়েছে, বাকি দুজন প্রক্রিয়াধীন আছে, এবং তাদের পরিবার খুব অসচ্ছল এবং জমাজমি নাই, ভূমিহীন, তার পরিবার যে বাড়িটি পড়ে যাচ্ছে। এদিকে পরিবারটির দুজনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে এবং বাকি দুজনকেও ভাতার আওতায় আনতে কাজ চলছে বলে জানালেন সমাজসেবার এই কর্মকর্তা। বিরল উপজেলায় সকল জরিপকৃত প্রতিবন্ধী ইতিমধ্যেই ভাতার আওতায় এসেছে, আমরা আশা করি যে তাদেরকেও জরিপ হয়ে গেলে ভাতার আওতায় আনতে পারবো। চরম অসহায় এই পরিবারটির জন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।